অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার পা ফুলে যাওয়ার সমস্যা আছে। এই পা ফুলে যাওয়ার সমস্যা মূলত কাদের হতে পারে? আমরা দেখি যে আমাদের অভিজ্ঞতায় অনেকের আছে যারা জার্নি করছেন কিংবা একভাবে দাঁড়িয়ে থাকছেন, তার পাটি ফুলে যায়। রাতের বেলা যখন তিনি শুয়ে থাকেন, সকালে উঠে দেখেন যে না, তার ফোলা একদম নাই। অনেকে বুঝতে পারেন না যে তার পাটি ফুলেছে, বাট লং জার্নি করার পর দেখেন যে তার পায়ের যে জুতা সেটি আর সহজে ঢুকতে চাচ্ছে না, অথবা ঢোকাতে তার কষ্ট হচ্ছে। তখন আমরা ধরে নিই যে হ্যাঁ, পা ফুলছে। আরও কিছু রোগ আছে, যেমন কারো কিডনি রোগের শেষের দিকে কিন্তু তার পা ফুলতে পারে, হার্টে যদি প্রবলেম থাকে তার পা ফুলতে পারে, এছাড়াও যদি শরীরে প্রোটিনের পরিমাণ কমে যায় তখনও পা ফুলতে হবে। কিন্তু ভাস্কুলারজনিত সমস্যায় যদি পা ফুলে, এটি খুবই স্বাভাবিক এবং সাধারণত আমরা এ ধরনের রোগীরা খুব কমনলি পেয়ে থাকি। এখন কারো কাঁপ ফুলেছে, সে যদি কিছু কিছু উপসর্গ তার মধ্যে পাওয়া যাবে। পা ফোলা এটা তো চোখে দেখাই যায়, এর বাইরে বাইরে কিছু জিনিস আছে যেগুলো সে খেয়াল করে না। যেমন তিনি ঘুমের মধ্যে হঠাৎ করে মাংসপেশিতে টান খান, তিনি মনে করেন যে আমার হয়তো শোয়ায় ঠিক মতো শোয়াটা হয়নি, আমার হয়তো বা মা ব্যথা করছে। অথবা কেউ কেউ মনে করেন যে রাত্রেবেলা তুমি ঠিক মতো পানি খাওনি, তোমার পানি শূন্যতা আছে, সে কারণে পা ফুলছে। আসলে সেটি ঠিক পা ফোলার কারণ হিসাবেই পা ফোলে, শোয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আবার যেমন আমাদের দেশের সাধারণ কিছু মানুষ আছে যারা আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পেশায় নিয়োজিত, যেমন পুলিশ দাঁড়িয়ে থাকতে হয়, আর্মিদেরকেও দাঁড়িয়ে থাকতে হয়, চিকিৎসক সিস্টার যারা আছেন, নার্স যারা আছেন তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, এছাড়া একজন শিক্ষক দাঁড়িয়ে থাকেন, যারা পোশাক কর্মী গার্মেন্টস ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাদেরকেও দাঁড়িয়ে থাকতে হয়। এই দাঁড়িয়ে থাকা রোগীদের মানুষদের পা ফুলে বলে একটা সময় কিন্তু বলা হতো ট্রাফিক পুলিশ ডিজিজ, এখনও বলা হয়। কিন্তু দেখা যায় ট্রাফিক পুলিশ ছাড়াও যে সমস্ত পেশার কথা বললাম তারাও দাঁড়িয়ে থাকে, সো তাদের পা ফোলার সমস্যা হয়ে যায়। এই পা ফোলাটা কেন সমস্যা? এজন্যই সমস্যা যে আস্তে আস্তে দেখা যায় তার মাংসপেশি টান খাওয়া থেকে শুরু করে পায়ে বিভিন্ন জায়গায় দেখা যায় দাঁড়ালেই তিনি কামড়াতে থাকে তার পা, এক ধরনের ক্র্যাম্পিং পেইন হয়, তার খুব কষ্ট হয় কাজ করতে। একটা সময় আস্তে আস্তে দেখা যায় গোড়ালি চতুর্দিকে কালো হতে পারে, কারো কারো ক্ষেত্রে পায়ের শিরাগুলো আঁকা বাঁকা হয়ে যেতে পারে। আমাদের দেশে প্রচুর সংখ্যক লোক কিন্তু আঁকা বাঁকা শিরা বা ভেরিকোস ভেইনের সমস্যায় ভোগেন, তারা বুঝতেও পারেন না যে এটি আসলে রোগ। এমনকি দেখা যায় পা ফুলে গেছে, সাধারণ অনেক চিকিৎসকও তাকে পায়ের ফোলা কমানোর ওষুধ দিচ্ছেন, পানি কমানোর ওষুধ দিচ্ছেন, কিন্তু কেন কমছে সেটা আসলে সবসময় খেয়াল করেন না। আমরা খুব সাধারণভাবে যদি বোঝাই যে কেন পা ফুলে, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা সিভিআই নামে একটা রোগ আছে আমাদের দেশের প্রচুর সংখ্যক, আমেরিকার মতো দেশে 30% লোক কিন্তু এই সমস্যায় ভুগছেন, আমাদের দেশেও সংখ্যাটা প্রায় কাছাকাছি। দেখা যায় যে আপনার হার্ট থেকে যে রক্তটা পায়ে যাচ্ছে সেটির নর্মাল নিয়মে ফেরত আসা কথা, শতভাগ ফেরত আসা কথা, কিন্তু কারো যদি জন্মগতভাবে পায়ের রক্তনালীগুলোর যে ভাল্ব বা দরজা থাকে সেগুলো দুর্বল থাকে, তখন উপরের দিকে সে রক্তগুলো উঠে আসতে পারে না, তখন কিন্তু পায়ের দিকে সে রক্তগুলো জমতে থাকে, আস্তে আস্তে সেখানে প্রেশার বেড়ে যায়, রক্তগুলো বেরিয়ে আসে, একটা সময় স্কিনের নিচে তার রক্ত থেকে বেরিয়ে আসা আয়রন জমে জমে পায়ের গোড়ালিটা কিন্তু কালো হয়ে যেতে পারে। সাধারণ মানুষ মনে করেন, আমার মনে হয় স্কিনের সমস্যা হয়েছে, আমাকে স্কিনের ডাক্তার দেখানো প্রয়োজন, রোগের তীব্রতা একসময় কিন্তু তার পায়ে ঘা হতে পারে। এরকম রোগীরা যখন আমাদের কাছে আসেন, আমরা সিম্পলি একটা ডুপ্লেক্স পরীক্ষা করাই, করালে কিন্তু বুঝতে পারি যে তার ভালভগুলোতে কি প্রবলেম আছে, কোন কোন জায়গা দিয়ে তার অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়ে পা ফোলার সমস্যাটি তৈরি করছে। যদি ভেরিকোস ভেইন থাকে আমরা লেজার করে দেই, সাধারণ চিকিৎসা করে দেই, কিছু নিয়মকানুন তাকে আমরা অবলম্বন করতে বলি, দেখা যায় এগুলো মেনে চললে তিনি অনেকটাই ভালো থাকেন। আমরা বলি যে আপনি বালিশ ব্যবহার করবেন না, আপনার পায়ের বিছানার দিকটাকে একটু উঁচু করে দিন, একটা আমরা মেডিকেটেড মোজা, স্পেশাল মোজা, গ্রাজুয়েটেড কম্প্রেশনে স্টকিং বলি, আমরা তাকে সেটা পরতে বলি, আমরা কিছু ওষুধ তাকে খেতে দিই, তিনি অনেকটাই ভালো থাকেন। এগুলো হচ্ছে রোগের প্রাথমিক পর্যায়ে। যদি তিনি দেরি করে ফেলেন, সেই ক্ষেত্রে যদি তার পায়ে ভেরিকোস ভেইন আসে, ভেরিকোস ভেইনের আমরা চিকিৎসা দিয়ে দিই, যদি তার ঘা থাকে আমরা ফোর লেয়ার ব্যান্ডেজ করে দিই, তিনি তাতে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। এছাড়াও তাকে আমরা বলি একটু ওজন কমাতে হবে এবং পাটা উঁচু রাখতে হবে। এখন হয়তো ভাবছেন যে পা ফোলার সমস্যা আমার হয়েছে, আমার আপনজনদের যাতে না হয়, তাহলে করণীয়গুলো কী? করণীয় হচ্ছে একটাই, যে আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এমন কাজ করবেন না। আপনার মা অথবা আপনার বোন অথবা আপনার আপনজন, একটি মেয়ে প্রেগনেন্ট, তার কিন্তু পা ফোলা হতে পারে এবং তার ভেরিকোস ভেইন পর্যন্ত হতে পারে, তাকেও আপনি উপদেশ দিবেন যে আপনি বাম কাতে শোবেন, তাহলে আপনার পা ফোলার সমস্যাটা অনেকটাই কমে যাবে। আপনার আশেপাশে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, বলবেন কাজের ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম নিতে, পাটাকে একটু উঁচুতে রেখে বিশ্রাম নিতে, কিছু পায়ের এক্সারসাইজ করতে, এগুলো যদি করেন আপনি অনেকটাই ভালো থাকবেন। তবে হ্যাঁ, যদি হার্টের কারণে, কিডনির কারণে অথবা প্রোটিনের অভাবজনিত কারণে পা ফোলা
কারণটি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেগুলোর চিকিৎসা নিতে হবে এবং সেগুলো যাতে ফার্দার না হয় সে ব্যবস্থা আপনাকে নিতে হবে। এবং একজন ভাস্কুলার সার্জন আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারেন এই পা ফোলার সমস্যায় আপনাকে একটু স্বস্তি দিতে, আপনাকে সুচিকিৎসা দিতে। আশা করি যারা এ ধরনের সমস্যায় ভুগছেন, দেরি না করে আপনার আশেপাশেই হয়তো আছেন কোনো ভাস্কুলার সার্জন, তার শরণাপন্ন হবেন।